Assalamualaikum, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মানন হাই স্কুলের কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের মধ্যে স্বাগত জানাচ্ছি। আমি বিদ্রোহ প্রভাষক অর্থনীতি মানন হাই স্কুলের কলেজ। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে চতুর্থ ক্লাস। গত ক্লাসে তোমাদের সাথে যেটা পড়েছিলাম জনসংখ্যার পরিমাপ, জনসংখ্যার ঘনত্ব, তাহলে আজকে একই অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান, এই অধ্যায়ের একটি টপিক সেটা হচ্ছে জনসংখ্যা তত্ত্ব। সেই জনসংখ্যা তত্ত্ব নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো বন্ধুরা আমরা ক্লাসটা করি তাহলে। জনসংখ্যা তত্ত্ব, থিওরি অফ পপুলেশন। জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার, তার ফলাফল, জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়সমূহ যে তত্ত্বে আলোচিত হয় তাকে জনসংখ্যা তত্ত্ব বলা হয়। জনসংখ্যা বিষয়ক দুটি তত্ত্ব রয়েছে। তত্ত্ব দুটি হল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। তাহলে বন্ধুরা জনসংখ্যা তত্ত্ব কত রয়েছে? দুটি তত্ত্ব রয়েছে, একটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের উৎস, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে 1798 সালে নীতিবাগীশ সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক যে বক্তব্য অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অব পপুলেশন নামক গ্রন্থে প্রচার করেন, এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তাহলে বন্ধুরা এখান থেকে অনেকগুলো বিষয় আমাদের ডিটেল জানতে হবে, ভালো করে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের উৎস হচ্ছে অষ্টাদশ কত শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, কত সালে? 1798 সালে। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কত সালে করা হয়েছে? 1798 সালে। উনি কি ছিলেন? নীতিবাগীশ সুপণ্ডিত ধর্মযাজক ব্রিটিশ অর্থনীতিবিদ, ওনার পুরা নাম ছিল থমাস রবার্ট ম্যালথাস। তাহলে উনি কি নিয়ে আলোচনা করেছেন? জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক বিষয়ক একটা বক্তব্য তিনি উপস্থাপন করেন। কোন গ্রন্থে করেন? অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। গ্রন্থের নাম কি ছিল? অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে যে তত্ত্বটা উনি প্রচার করেন, ওনার নামানুসারে গ্রন্থের নামকরণ করা হয়েছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তাহলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যে আসি আমরা, যে ম্যালথাস কি বলেছে এই তত্ত্বে। ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। ম্যালথাস কি বলেছে? জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ার অর্থ হল জনসংখ্যা বাড়ে 1, 2, 4, 8, 16, 32, 64 ডট ডট ডট, অর্থাৎ জ্যামিতিক হার বলতে আমরা কি বুঝি? 1, 2, 4, 8, 16, 32, 64 এভাবে ডট 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 করে যাবে। এবং জীবন ধারণের উপকরণ খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। জীবন ধারণের উপকরণ খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তাহলে গাণিতিক হার বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, 4, 5 ইত্যাদি হারে। তাহলে ম্যালথাস কি বলেছে? জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, 64 এইভাবে যাবে। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অর্থাৎ 1, 2, 3, 4, 5। এবার আসি আমরা তত্ত্বের বিশ্লেষণ। ম্যালথাস 25 বছর সময়কে একক হিসেবে ধরে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধি 25 বছর অন্তর যে হারে পরিবর্তিত হয় তা নিম্ন সূচির সাহায্যে দেখানো যায়। ম্যালথাস প্রতি 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, অর্থাৎ জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, তার একটা তালিকা। তাহলে বন্ধুরা সূচিতে আমরা দেখি ম্যালথাস কি বলেছে, 25 বছর সময়কে অন্তর হিসেবে ধরেছে, অর্থাৎ 0, 25, 50, 75, 100, অর্থাৎ অন্তরটা হচ্ছে 25 বছর অন্তর। ম্যালথাস কি বলেছে? 25 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে,
জ্যামিতিক হারে 25 বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে অর্থাৎ দ্বিগুণ হারে বাড়বে। তাহলে জ্যামিতিক হার বলতে ভালো করে বুঝো, জ্যামিতিক হার বলতে আমরা বুঝি এক দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল ষোলো, ষোলোর ডাবল বত্রিশ, বত্রিশের ডাবল চৌষট্টি, এইভাবে যাবে ডাবল ডাবল হয়ে, তাহলে বুঝবো সেটা হচ্ছে জ্যামিতিক হার। এবার আসি খাদ্য উৎপাদন বৃদ্ধি। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে অর্থাৎ সিরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা হয় দ্বিগুণ আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একশো বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 16 গুণ আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় 5 গুণ। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধির হার অধিক হারে ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই সূচি থেকে আমরা জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে আমরা রেখাচিত্রের মাধ্যমে যে সম্পর্কটা বেতাসী জনসংখ্যা করতো, আমরা রেখাচিত্রের মাধ্যমে তোমাদেরকে এখন দেখাবো। তাহলে বন্ধুরা আমরা এখন চিত্রটা আঁকি। ওকে বন্ধুরা, আমরা সূচি থেকে আমরা এবার রেখাচিত্র আঁকবো। আমরা একটা লম্ব অক্ষভিত্তিক রেখা নিব আর একটা ভূমি অক্ষভিত্তিক রেখা নিব। লম্ব অক্ষভিত্তিক রেখাটা একটু লম্বা করে নিতে হবে, কারণ আমাদের এখানে ফিগারটা বড়। তাহলে ভূমি অক্ষে 25 বছর সময়কে অন্তর হিসেবে ধরে নেওয়া হয়েছে আর লম্ব অক্ষে জনসংখ্যা লম্বকে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি আর ভূমি অক্ষে 25 বছর সময়কে ধরে নেওয়া হয়েছে অর্থাৎ বছর 25 বছর সময় অর্থাৎ 25 50 75 100 ব্যাংকার বলেছেন 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এবার আমরা সূচিতে চলে যাব। তাহলে 25 বছর অন্তর অর্থাৎ 0, 25, 50, 75, 100 0, 25, 50, 75, 100 তাহলে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1, 2, 4, 8, 16 তাহলে আমরা 1 থেকে 16 পর্যন্ত যাব, কারণ আমাদের সর্বোচ্চ হচ্ছে এখানে 16 আর খাদ্য উৎপাদন হচ্ছে 1, 2, 3, 4, 5 তাহলে আমাদের সর্বোচ্চ ফিগার হচ্ছে 16 তাহলে আমরা 1-1 করে যাব 16 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 তাহলে আমরা 1-1 করে আমরা 16 পর্যন্ত নিলাম। জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে লম্ব অক্ষে, তাহলে এখানে জনসংখ্যা সর্বোচ্চ হচ্ছে 16 আর খাদ্য উৎপাদন হচ্ছে 5 তাহলে সবগুলো ফিগার আমরা এখানে পেয়ে যাবো। এবার দেখো বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করবে আমি চিত্রটা কিভাবে আঁকছি, ঠিক আছে। এবার দেখো যখন 0 বছর যখন 0 খেয়াল করো তখন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1 জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1 যখন 0 বছর জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে 1 খাদ্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে 1 তাহলে বিন্দুটা হবে একই সাথে এক জায়গায়, এখানে জনসংখ্যা খাদ্য উৎপাদন ভারসাম্যে থাকে, ঠিক আছে। যখন 0 বছর জনসংখ্যা 1 খাদ্য উৎপাদনও 1, যখন 25 বছর তখন জনসংখ্যা 2 খাদ্য উৎপাদনও 2, 25 বছর সময়ে জনসংখ্যা 2 খাদ্য উৎপাদনও 2 অর্থাৎ 25 বছর সময় পর্যন্ত জনসংখ্যা ও খাদ্য উৎপাদন ভারসাম্যে থাকবে।
ঠিক আছে এবার যখন 50 বছর তখন জনসংখ্যা 4 খাদ্য উৎপাদন 3 খুব ভালো করে খেয়াল করো এখানে কিন্তু প্যাচ লেগে যাবে যখন 50 বছর 50 বছর জনসংখ্যা কত 4 দেখাটা টেনে নিই আমরা 50 বছর সময়ে জনসংখ্যা হচ্ছে 4 খাদ্য উৎপাদন কত 3 খাদ্য উৎপাদন 3 জনসংখ্যা 4 খাদ্য উৎপাদন 3 তারপরে 75 বছর 75 বছর সময়ে জনসংখ্যা হচ্ছে 8 খাদ্য উৎপাদন 4 তাহলে 75 বছর সময়ে 75 বছর সময়ে জনসংখ্যা হচ্ছে 8 জনসংখ্যা হচ্ছে 8 আর খাদ্য উৎপাদন কত 4 তাহলে খাদ্য উৎপাদন হবে এই যে 4 4 100 বছর সময়ে জনসংখ্যা বৃদ্ধি হবে 16 খাদ্য উৎপাদন বৃদ্ধি হবে 5 100 বছর সময়ে জনসংখ্যা বৃদ্ধি পাবে 16 এইটা এই জায়গা আর খাদ্য উৎপাদন হবে 5 খাদ্য উৎপাদন হবে 5 তাহলে বন্ধুরা আমরা সমস্ত বিন্দুগুলো পেয়ে গেলাম এই সমস্ত বিন্দুগুলো আমরা এখন যোগ করে দেব খেয়াল করো আমরা আমরা প্রথমে জনসংখ্যা বৃদ্ধি এই রেখাটা আঁকবো জনসংখ্যা রেখাটা আমরা আগে আঁকবো যখন 0 বছর তখন জনসংখ্যা ছিল 1 খাদ্য উৎপাদন 1 তাহলে জনসংখ্যা 1 খাদ্য উৎপাদন 1 জনসংখ্যা কত ছিল বৃদ্ধি 1 2 তারপরে কত ছিল 4 তারপরে কত ছিল 8 তারপরে হচ্ছে 16 অর্থাৎ 1 2 4 8 16 বিন্দুগুলো আমরা যোগ করে দিয়েছি আর আমরা জনসংখ্যা রেখা পেলাম ইউ পি জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় অর্থাৎ 1 2 4 8 16 এইগুলো সমমিত বিন্দুগুলো যোগ করে আমরা জনসংখ্যা রেখা পেয়ে গেলাম ইউ পি এবার আমরা খাদ্য উৎপাদন রেখা আঁকবো খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে অর্থাৎ 1 2 3 4 5 তাহলে 1 2 3 4 5 তাহলে খাদ্য উৎপাদন 1 2 3 4 5 এই সমমিত বিন্দুগুলো যোগ করে আমরা খাদ্য উৎপাদন রেখা পেলাম ইউ এফ তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে ডেলফাস প্রতি 25 বছর সময়কে অন্তর হিসেবে ধরে নিয়ে বলেছে যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে 1 2 4 8 0 32 আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে 1 2 3 4 5 তাহলে জনসংখ্যা জ্যামিতিক হারে সমস্ত বিন্দুগুলো যোগ করে আমরা ইউপি রেখা পেয়েছি আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে আমরা সমস্ত বিন্দুগুলো যোগ করে রেখা পেলাম ইউ এফ এখন দেখো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে ছাড়িয়ে যায় অর্থাৎ জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে এ বি সি পরিমাণ দূরত্ব সৃষ্টি হয় ফলে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে কি হয় এ বি সি পরিমাণ দূরত্ব সৃষ্টি হয় তাহলে বন্ধুরা আমরা আজকে কি শিখলাম ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা পুরোটা আমরা অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য তারপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সূচি সেই সূচি থেকে লেখাচিত্রের মাধ্যমে এই তত্ত্বটির ব্যাখ্যা এটা আমি তোমাদেরকে আজকে করে দিচ্ছি তাহলে প্রথম যে ক্লাসটা ছিল অর্থাৎ 3 নাম্বার ক্লাস সেই ক্লাসে আমরা জনসংখ্যা পরিমাপ এবং জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যার নিয়ম নির্ধারক নিয়ে আমরা আলোচনা করেছি তাহলে ওখান থেকে প্রশ্ন থাকবে প্রত্যেকটা নির্ধারকগুলোর সূত্রগুলো খুব ভালো করে আয়ত্ত করবে পরীক্ষা এগুলো আসবে ঠিক আছে
জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র, জনসংখ্যার ঘনত্বের সংজ্ঞা, এগুলো সিডিআর সিডিআর, হ্যাঁ এগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটা খুব ভালোভাবে আয়ত্ত করবে, এবং আমি কীভাবে যেভাবে যেভাবে চিত্রটা এঁকেছি তোমাদের বলে তোমরা খুব ভালোভাবে ফলো করবে এবং সেইভাবেই চিত্রটা আঁকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের মতো তোমাদের সাথে এখানেই শেষ, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলবো, নেক্সট আবার ক্লাস হবে। আজকে চারটে ক্লাস হলো তোমাদের সাথে, প্রথম ক্লাসে আমি প্রথম দুইটা ক্লাসের অর্থনীতি প্রথম প্রথমে আলোচনা করেছি, আর নেক্সট পরবর্তী দুইটা ক্লাসে আমি অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি। তাহলে পরীক্ষায় তোমাদের অর্থনীতি প্রথম পত্রও থাকবে, অর্থনীতি দ্বিতীয় পত্র থাকবে, হ্যাঁ। তাহলে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা তোমরা আমি যে টপিকটা আলোচনা করেছি ভারসাম্য, তারপরে চাহিদা, এগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে, ক্লাস খুব ভালো করে দেখবে। আর আজকে যে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করলাম সেটা খুব ভালো করে পড়বে, এবং পুরো অধ্যায়টাই যেহেতু চিনি সাবজেক্ট, অর্থাৎ জনসংখ্যা করতে যেহেতু চিত্র আছে এটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আর কাম্য জনসংখ্যাটা আমি পরে তোমাদের সাথে আলোচনা করবো, হ্যাঁ। ফার্স্ট পেপারের অধ্যায়টা নৈতিকগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবে সবগুলো, আর সেকেন্ড পেপারে চতুর্থ অধ্যায়ে নৈতিক যে প্রশ্নগুলো আমি করে দিলাম সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদের আজকে পর্যন্ত, আবার দেখা হবে।